জনসংখ্যা বিস্ফোরণে রোহিঙ্গা শিবিরে এক বিরাট হুমকি সরকারি বেসরকারি নানা উদ্যোগ সত্ত্বেও তাদের জন্ম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যদিও তাদের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য খোলা হয়েছে কয়েকশো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র শিশু শিক্ষার জন্য করা হয়েছে নানা ব্যবস্থা নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য চালু করা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র রোহিঙ্গা সংকটের দুই বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারে বিভিন্ন আশ্রয় শিবির ঘুরে জয় মামুনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি মজেম হোসেন শাকিল ছবি তুলেছেন ইসলাম রোহিঙ্গা নারীদের সন্তান প্রসবের হার সেখানকার স্বাস্থ্যকর্মীদের মতে সম্ভবত বিশ্বে সর্বোচ্চ গড়ে এক একজন তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সী নারীর সন্তান সংখ্যা আট থেকে দশজন কারো কারো আঠারো বিশ জন সন্তানও আছে সরকারি হিসেবে গত দুই বছরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিশু জন্মের সংখ্যা তিরিশ বত্রিশ হাজার হলেও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি এ অবস্থায় সরকার এবং দেশি বিদেশি সাহায্য সংস্থাগুলো এখন রোহিঙ্গাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে ওরা মনে করে হচ্ছে কি এটা একটা হচ্ছে ধর্মের দিক থেকে এটা খুব বেশি গুনার কাজ এরকম ফ্যামিলি প্ল্যানিং নেওয়া যাবে না তো যার কারণে ওদের সচেতনতাটা খুবই কম ছিল প্রথম দিকে এখন দেখা যাচ্ছে কি দুই বছরের মাথায় বাংলাদেশ গভর্নমেন্ট এতটাই মানে হচ্ছে কি এই ফ্যামিলি প্ল্যানিংটা ওদের মধ্যে আনার জন্য সচেতনতা আনার জন্য এতটাই কাজ করেছে যে এখন হচ্ছে কি ওদের অবস্থা অনেক গুণ বেটার আশ্রিত চৌষট্টি হাজার রোহিঙ্গা শিশু পাচ্ছে প্রাথমিক শিক্ষা এদের জন্য খোলা হয়েছে এক হাজার ছশো বিরাশিটি শিক্ষাকেন্দ্র দেশীয় এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এসব স্কুল পরিচালনা করে এর বাইরে ক্যাম্পের ঘরে ঘরেও শিশুদের জন্য অনানুষ্ঠানিক স্কুলিংয়ের ব্যবস্থা আছে স্বল্প শিক্ষিত রোহিঙ্গা ছেলেমেয়েরা শিশুদের রাখাইন ভাষা ইংরেজি এবং প্রাথমিক গণিত শেখায় তবে এসব স্কুলে রোহিঙ্গা শিশুদের বাংলা শেখানো হয় না রোহিঙ্গা নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চালু করা হয়েছে নারী বান্ধব সেবা কেন্দ্র নামের বেশ কিছু প্রশিক্ষণ কেন্দ্র এসব কেন্দ্রে রোহিঙ্গা নারীদের সেলাই হাতের কাজ বাঁশ বেতের কাজ মোবাইল ফোন সার্ভিসিং সহ নানা বৃত্তিমূলক কাজের প্রশিক্ষণ দেওয়া হয় বাসায় যদি চায় ওরা মিশিন কিনতে তাহলে মিশিন কিনে ওরা ওখানে সেলাই করবে এবং আমাদের এখানেও এসে তারা সেলাই করতে পারবে মোবাইলে যারা কাজ করছে তাদেরকে আমরা সব মেটেরিয়ালস দিয়ে দিই এবং বাসে বসে ওরা সেই কাজগুলো করে এই কেন্দ্রগুলিতে মূলত রোহিঙ্গা নারীদেরকে নানারকম প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এবং তার মাধ্যমে তারা নিজেদের জীবিকা অর্জন করতে পারবে বলে এই তত্ত্বাবধান সেন্টারের কর্মকর্তারা আশা করছেন কিন্তু আমরা প্রশিক্ষণার্থী এবং রোহিঙ্গা নরনারীদের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা আসলে তাদের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে যে বিভিন্ন দাবির কথা বলে আসছেন গত দুবছর ধরে এখনও সেই দাবিতেই তারা অনার রয়েছেন এবং তারা এও বলছেন যে কোনোভাবেই তারা এই দেশ থেকে যাবেন না যতদিন পর্যন্ত না তাদের দাবি পরিপূর্ণভাবে পূর্ণ করবে মিয়ানমার সরকার জ ই মামুন এটিএন বাংলা উখিয়া কক্সবাজার